আপডেট টিকটক অ্যাপে নতুন কিছু ফিউচার, নতুন কিছু সেটিংস যুক্ত হয়েছে যেগুলো আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী অন করতে হবে, আবার প্রয়োজন অনুযায়ী অফ করতে হবে। এই অন অফ করা সিস্টেমটুকু আমরা অনেকেই বুঝি না, তাই নতুন সেটিংসগুলো কোন সময় কোন অ্যাকাউন্টের জন্য কোন ক্যাটাগরিতে অন রাখবেন, কখন অফ রাখবেন ইত্যাদি বিষয়গুলো, আরও কিছু বিষয় বলার আছে, সেগুলো ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর শেষের দিকে বলবো। আগে আমরা কী কী সেটিংস যুক্ত হয়েছে এবং কীভাবে এই সেটিংসগুলো কাস্টমাইজ করতে হবে সেই প্রসেসটুকু দেখে নিই। রাইট নাও আমি টিকটক অ্যাপটি ওপেন করে নিলাম, দেন মেতে টাচ করে থিডট লাইনে টাচ করে টিকটকের মূল সেটিংস, সেটিংস অ্যান্ড প্রাইভেসি ইন্টারফেসে রয়েছি। এখান থেকে আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে একটা অপশানস দেখতে পাচ্ছেন যে মিউজিক। এই মিউজিক অপশানটি কীভাবে ব্যবহার করবেন এটা আমরা অনেকেই বুঝতে পারছি না। সো আমরা যদি এখানে মিউজিকের উপরে টাচ করি, দেন এখানে আপনি যখন যে মিউজিকগুলো সেভ করবেন প্রথমে সেই সেভগুলো দেখাবে। তো আমরা এখানে সেভ টু মিউজিক অ্যাপ এটা যদি আমরা টাচ করি তাহলে এখানে এই অ্যাপটা দেখাচ্ছে। এইটা আপনার ফোনে ইনস্টল করা থাকতে হবে এবং এই অ্যাপে আপনাকে অবশ্যই জিমেল দ্বারা লগ ইন করে রাখতে হবে। এখন কথা হচ্ছে এই অ্যাপের কাজটা কী। এই অ্যাপের কাজটা হচ্ছে বাংলাদেশে কিছু কিছু মিউজিক থাকে যেগুলো আমরা টিকটকে যখন ব্যবহার করি তখন ওই ভিডিওটা টিকটকে আপলোড করলে সাউন্ড মিউট হয়ে যায়, কিন্তু এই অ্যাপে কিছু কিছু মিউজিক থাকবে যেগুলোর জন্য বাংলাদেশের জন্য লাইসেন্স করা থাকে শুধুমাত্র এই অ্যাপ। এই অ্যাপ যেহেতু টিকটকের সাথে কানেক্টেড এবং এই অ্যাপ থেকে যখন আপনি কোনো মিউজিক ব্যবহার করবেন তখন সেই মিউজিকের সাউন্ড মিউট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এজন্য আমরা এই অ্যাপটি ব্যবহার করব এবং এখান থেকে মিউজিক কালেক্ট করে আমাদের ভিডিওতে যদি ব্যবহার করি তাহলে ওই ভিডিওর সাউন্ড মিউট হবে না। আশা করি বুঝতে পারছেন। আপাতত এই পেজ থেকে আমি ব্যাকে চলে আসতেছি, আবারও ব্যাকে আসবো। দেন এখান থেকে অ্যাক্টিভিটি সেন্টারের উপরে যদি টাচ করি তাহলে এখানে নতুন কিছু অপশানস দেখতে পাবেন। আমার গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে রিসেন্টলি ডিলিট ভিডিও। এই অপশানটা আমার খুবই কাজে আসতেছে এবং আপনাদেরও অনেক কাজে আসবে। অনেক সময় আমরা ভুল করে ভিডিও ডিলিট করে ফেলি, আবার অনেক সময় আমরা ভিডিও ডাবসে রাখি, মনে হয় যে ভিডিওটি সুন্দর হয়নি, ডিলিট করে ফেলি, পরে আবার ভিডিওটা আমাদের প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনি যখন এখানে এই যে রিসেন্টলি ডিলিট ভিডিও এটার উপরে টাচ করবেন তখন এইখানে আপনার রিসেন্টলি ডিলিট করা ভিডিওগুলো দেখাবে এবং চাইলে আপনি এখান থেকে পুনরায় আবার ভিডিওগুলোকে ডাবস অথবা প্রাইভেসিতে নিয়ে আসতে পারবেন। এখানে আমি যেহেতু কোনো ভিডিও এখন ডিলিট করি নাই, নো রিসেন্টলি ডিলিট ভিডিও পোস্ট এটা দেখাচ্ছে। তো পোস্ট করার পরেও যদি আপনি ভিডিও ডিলিট করেন সেক্ষেত্রেও সেটা আবার আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন। আর এখানে মোটামুটি যেগুলো রয়েছে এগুলো মোটামুটি আপনাদের জানা। এখান থেকে ম্যানেজ পোস্ট ভিজিবিলিটি, এখান থেকে আপনি আপনার ভিডিওগুলোকে প্রাইভেট পাবলিক খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। তারপর ম্যানেজ অ্যাসোসিয়েট ভিডিও। ওকে, আমি আপাতত এখান থেকে ব্যাকে চলে আসলাম এবং নিচে কন্টেন্ট প্রিফারেন্সে একটা অপশন যুক্ত আছে। এখানে দেখতে পাচ্ছেন যে মিউট অ্যাকাউন্টস নামের একটা অপশন রয়েছে। এখানে যখন আপনি টাচ করবেন, যেহেতু আমার এখানে কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না, আপনার ডিভাইসে হয়তো দু তিনটা টিকটক অ্যাকাউন্ট রয়েছে, যে কোনো একটা টিকটক অ্যাকাউন্ট টিকটক অফিসিয়ালিভাবে হয়তো টেম্পোরারি ব্লক করে রেখেছে, সেক্ষেত্রে আপনি অন্য অ্যাকাউন্ট থেকে এই অপশনে আসলে আপনার ওই অ্যাকাউন্টটা দেখতে পাবেন এবং এখান থেকে এটাকে আপিল করে আবার পুনরায় নিয়ে আসতে পারবেন। বোঝার স্বার্থে আমি আরও একটু ক্লিয়ার করে বলতেছি। ধরে নিলাম আপনার অ্যাকাউন্টে দুইটা টিকটক অ্যাকাউন্ট আছে এবং এখন একটা অ্যাকাউন্ট সেটাকে টিকটক টেম্পোরারি ব্যান্ড করে দিছে, এখন আপনি ওই অ্যাকাউন্টে দুটো পারছেন না। তাহলে এই অ্যাকাউন্ট থেকে এই যে মিউটেড অ্যাকাউন্টে আসলে, যেহেতু আপনার একই ফোনে দুইটি টিকটক অ্যাকাউন্ট লগ ইন করা ছিল একটা টিকটক অ্যাপে, এই কারণে এখানে আপনার ওই অ্যাকাউন্টে দেখাবে এবং এখান থেকে আপনি আপিল করার মাধ্যমে ওই টিকটক অ্যাকাউন্টটিকে আবার ফিরিয়ে আনতে পারবেন। ওকে, আজকের ভিডিওটা এতটুকু থাক, পরবর্তী বিষয়গুলো আমরা অন্য ভিডিওতে কথা বলবো। টেক কেয়ার, গুড বাই।